সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক বন্ধুরা, আমরা সরাসরি আছি পেঁয়াজের মার্কেট। শুরুতে পিছন একটু দেখাই, এই দেখেন আমার এই পাশে পেঁয়াজ, এই পাশে পেঁয়াজ, ওই পাশে বস্তায় প্যাকেট চলতেছে, দেখতে পারতেছেন। এবং সব মিলে দর্শক বন্ধুরা, আজকের পেঁয়াজের বাজার এখানে কেমন দাম চলছে দর্শক, সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। যেহেতু এখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দেবেন, সবারই নতুন ভিডিও পেয়ে যাবেন। এবং দর্শক বন্ধুরা, সেই সাথে এখনো যারা আমাদের ভিডিওতে লাইক করেনি, ভিডিওতে একটি লাইক করে দিন। দর্শক, চলুন আজকের আলোচনায় চলে যাই। ভারত থেকে পেঁয়াজ আমদানির ঘোষণার পর পেঁয়াজের বাজার হয়েছিল নিম্নমুখী, বলা চলে 21-22 চলে এসেছিল। ঠিক সেই মুহূর্তে বাজার দর দর্শক বন্ধুরা হালকা পরিসরে বেড়ে 2500-2550 টাকা গতকাল, অর্থাৎ 10 মেতে আমরা বাজার দেখলাম। আজকে 11 মেতে বাজার আবার কমে 2300-2350-2400 রয়েছে, তার মানে প্রতি মনে 200 টাকা বাজার কমলো। কারণটা কি? কারণ বিশ্লেষণ করছি, সঙ্গে থাকুন। দেখুন, দেশের মার্কেটে যখন ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসার ঘোষণা পড়ে, তার সঙ্গে সঙ্গে কিন্তু দর্শক পেঁয়াজের মার্কেটে কিন্তু একটা প্রভাব পড়ে যায় যে পেঁয়াজের বাজার দরটা নিম্নমুখী হয়ে যাবে বা এলসি ঢুকলে পরে বাজার কমে যাবে। কিন্তু দর্শক, এবছর হিতের বিপরীত হয়েছে। এলসি পেঁয়াজ ইন্ডিয়া থেকে যে আনা হয়েছিল 2 থেকে 3 গাড়ি, যতটুকু জানি যতদূর সম্ভব, এই 3 গাড়ি পেঁয়াজ বাংলাদেশে আসার পর, যেহেতু ভারতের শুল্ক বাড়ানো হয়েছে, বাংলাদেশের ভ্যাট সহ ভারতের শুল্ক দিয়ে সব মিলে দর্শক পেঁয়াজের বাজার পরে 71-75 টাকা পর্যন্ত, 71 টাকা কেজি থেকে শুরু করে 75 টাকা কেজি পর্যন্ত এই দাম পড়ে। তার ফলে কি হলো, বাংলাদেশের পেঁয়াজ, যেটা দেশি পাবনার পেঁয়াজটা যেটা সবচেয়ে বেশি দাম চলে, সেটার বাজারে কিন্তু আজকে 65 টাকা কেজি বা 60 টাকা কেজি পার কেজি রয়েছে বাজারে দাম। তাহলে কিন্তু এই 60 টাকা বা 65 টাকা কেজি থাকার ফলে দর্শক বন্ধুরা, ইন্ডিয়ান যে পেঁয়াজটা বেশি দামে আনা হয়েছিল 71-75 টাকা, সেই পেঁয়াজটা কিন্তু আর মানে দেশের পাবলিক খাচ্ছে না। এর কারণে ইন্ডিয়ার বন্দর ঘোষণা বা ইন্ডিয়ান সরকারের কাছে শুল্ক কমানো বা বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে ব্যবসায়িকরা যে শুল্ক কমাতে হবে। আপনার শুল্ক না কমালে দেশির থেকে বেশি দাম হলে কিন্তু ইন্ডিয়ান খাবে না, দেশির থেকে সর্বনিম্ন 10-15 টাকা প্রতি কেজিতে বেশি কম থাকতে হবে। দেশি পেঁয়াজের থেকে 10-15 টাকা প্রতি কেজিতে কম থাকলে তবে ইন্ডিয়ান পেঁয়াজ চলবে, তাছাড়া কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ চলার কোনো সম্ভাবনাই নেই। দর্শক বন্ধুরা, আপনারা জানেন এই বিষয়টা। আর আজকের বাজার দরটা আমরা কিন্তু 2200-2400 টাকা দেখলাম সর্বোচ্চ পেঁয়াজের বাজার আজকে বনগ্রাম মিয়াপুর পেঁয়াজ মার্কেট থেকে। আমরা যে এলসির তথ্যটা দিলাম সেটা কিন্তু একেবারে মানে রিসার্চ করা বা সঠিক তথ্য যেটা বললেন। আর প্রতিনিয়ত এই ধরনের তথ্য পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং দর্শক বন্ধুরা, পরবর্তী ভিডিও পাবেন অবশ্যই চ্যানেলের অল নোটিফিকেশন অন করে রাখবেন। দর্শক, পাবনার বনগ্রাম মিয়াপুর পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে আপনাদের সঙ্গে ছিলাম আমি রিপন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ করছি আজকের ভিডিও। যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের জেলায় আজকে কেমন দাম চলছে।